হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনস্টা ব্লগস। আজকে আমরা দেখাবো যে বাগানে যে আমরা সবজি চাষ করি বা মরিচ চাষ করি, এগুলি তো প্রথমে আমাদের প্রিপারেশন করে নিতে হয়। তো সেখানে আমরা এই যে বেগুন যে আমরা তুলে আনছি বাগান থেকে, সেই পাকা বেগুন এরকম আপনার বেগুন থেকে বিচি ছাড়ানো হয়, ছাড়িয়ে এই যে বিচি পানিতে রাখা হচ্ছে, আমরা দেখতে থাকি। মরিচ গাছ থেকে আমরা যখন মরিচ তুলে নিয়ে আসি, তখন পাকা মরিচও এরকম থাকে, সেটা আমরা মাঝখান দিয়ে কেটে এরকম আলাদা করি, করে দুই ভাগ করা হয়েছে। পরে এখান থেকে আমরা বিচিগুলি এখান থেকেও ছাড়াবো। দেখুন, এখানে পানি ঢেলে দিচ্ছি। মরিচের বিচিও ছাড়ানো হচ্ছে। পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে পেঁপের বিচি রাখা আছে, পাকা পেঁপে থেকে যে বিচি পাওয়া যায় সেটাও সরাসরি বোনা যাবে। এখানে একটা ফল রাখা আছে, এটাকে বলা হয় করাইশ। এটা খাওয়া যায়, একটু টক টক লবণ দিয়ে খেতে হয়। তুমি মুখ খাবার সবকিছু টেবিলে, এই যে বটি সেট করা আছে, এই টেবিল এই বটিগুলি টেবিলে সেট করা যায়। কাছ থেকে দেখি, এটা হচ্ছে পাকা করাইচ। এটা আরো পাকা, এই যে দেখেন ক্যামেরার সামনে ধরলে দেখা যাচ্ছে। এই বিচিগুলি বাগান থেকে যে ফল হয়েছে, বাগানে মরিচ হয়েছে, পেঁপে হয়েছে, বেগুন হয়েছে, সেখান থেকে আমরা এটা পরবর্তীতে আবার বোনার জন্য এখান থেকে বিচিগুলি নিয়ে সংগ্রহ করতেছি। ছোকলাগুলি এখানে রাখা হচ্ছে, পরে আমরা দেখুন বীজ বপন করব, সেটা পরবর্তী ভিডিওতে আসতেছে। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।